নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোডের প্রথম প্রশ্ন প্রাচীনকালে কলিঙ্গের বিখ্যাত শাসক কে ছিলেন প্রাচীনকালে কলিঙ্গের বিখ্যাত শাসক কে ছিলেন তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ খারবেল পরের প্রশ্ন বিখ্যাত হিন্দু আইন প্রণেতা কে ছিলেন বিখ্যাত হিন্দু আইন প্রণেতা কে ছিলেন তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ মনু পরের প্রশ্ন গুপ্ত যুগে পূর্ব উপকূলের বিখ্যাত বন্দর ছিল কোনটি গুপ্ত যুগে পূর্ব উপকূলের বিখ্যাত বন্দর ছিল কোনটি তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ তাম্রলিপ্ত পরের প্রশ্ন আরবরা সিন্ধু দেশ কবে জয়লাভ করে আরবরা সিন্ধু দেশ কবে জয়লাভ করে তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ অর্থাৎ সাতশো বারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কোন মহাজনপদটি প্রজাতান্ত্রিক ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কোন মহাজনপদটি প্রজাতান্ত্রিক ছিল তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি অর্থাৎ ব্রিজি পরের প্রশ্ন খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ সাম্রাজ্যের প্রথম শাসক কে ছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ সাম্রাজ্যের প্রথম শাসক কে ছিলেন তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ অর্থাৎ বিম্বিসার পরের প্রশ্ন দ্বিতীয় পুলকেশি হর্ষবর্ধনকে কোন নদীর তীরে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে কোন নদীর তীরে পরাজিত করেছিলেন তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি অর্থাৎ নর্মদা নদীর তীরে পরের প্রশ্ন শুঙ্গ বংশের রাজত্বকালে কোন ধর্ম প্রচলিত ছিল শুঙ্গ বংশের রাজত্বকালে কোন ধর্ম প্রচলিত ছিল তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ ব্রাহ্মণ ধর্ম পরের প্রশ্ন অশোক তার বেশিরভাগ শিলালিপিতে কোন নামটি ব্যবহার করেছেন অশোক তার বেশিরভাগ শিলালিপিতে কোন নামটি ব্যবহার করেছেন তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ অর্থাৎ প্রিয়দর্শী পরের প্রশ্ন মগধের সিংহাসনে বসার পূর্বে অশোক কোথাকার রাজ্যপাল ছিলেন মগধের সিংহাসনে বসার পূর্বে অশোক কোথাকার রাজ্যপাল ছিলেন তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ তক্ষশিলা পরের প্রশ্ন মৌর্যদের পর দক্ষিণ ও মধ্য ভারতে গুরুত্বপূর্ণ সাম্রাজ্য কাদের ছিল মৌর্যদের পর দক্ষিণ ও মধ্য ভারতে গুরুত্বপূর্ণ সাম্রাজ্য কাদের ছিল তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ সাতবাহনদের পরের প্রশ্ন বাংলায় কলিন্ন প্রথা কে চালু করেন বাংলায় কলিন্ন প্রথা কে চালু করেন তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি অর্থাৎ বল্লাল সেন পরের প্রশ্ন কোন শখ শাসক সৌরাষ্ট্রে প্রথম জলসেচ ব্যবস্থা চালু করেন কোন শক শাসক সৌরাষ্ট্রে প্রথম জলসেচ ব্যবস্থা চালু করেন তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি অর্থাৎ রুদ্রদামন পরের প্রশ্ন অর্থাৎ আজকের এপিসোডের শেষ প্রশ্ন ভারতের প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন ভারতের প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ হল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে